সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ তোমাদের জন্য একটা নিয়ে এসেছি ভিডিও সেটা হচ্ছে শীতকালের ফল কী ধর কী কী ধরনের ফল পাওয়া যায় সেই ফলগুলো তোমাদেরকে আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখে দেখাবো আর কি অরেঞ্জ প্রথমে আঁকছি অরেঞ্জটা দেখে নাও কীভাবে আঁকলাম তারপরে পাতা দিয়ে দিলাম এপাশে একটা পাতা দিয়ে দিলাম পাতার মাঝখানে শিরাগুলো এবার আস্তে আস্তে টেনে দেব দেখো একটা অরেঞ্জ আঁকা হয়ে গেল এবার আমরা আগব বেদানা যেটা এবার বেদানাটা কেমন করে আঁকছি একটু দেখে নাও ফমি গ্রানেট কিভাবে আঁকছি একটু দেখে নাও এইভাবে প্রথমে ওপরের অংশটা এঁকে নিয়ে এবার আবার ওপরে দুটো অংশ দিয়ে দিলাম এবার আর পাশ দিয়ে একটু কাটা অংশ দেখিয়ে দেবো ভেতরে দানাগুলো তাহলে দেখাতে পারবো এবার দানাগুলোকে এইভাবে ইউ ইউর মতো করে পরপর পরপর সাজিয়ে দেবে সুন্দর করে এই হয়ে গেল আমাদের বেদানা আঁকা এবার আমরা একটা নতুন ধরনের ফল আঁকব সেটা হচ্ছে রাসবেরি বোটাটা এঁকে নিয়ে এইভাবে হ্যাঁ চারদিক থেকে পাতাগুলোকে আগে এঁকে নেবে এঁকে নিয়ে তারপরে সাইডের অংশটা আঁকবে এইভাবে দিয়ে এই পাশ থেকে আবার একইভাবে দিয়ে এরকম একটু ডিমের মতো হবে আকৃতিটা ঠিক আছে এবার এই এক্সট্রা লাইনগুলো মুছে দিলাম এই লাইনটাকেও মুছে দেব কারণ একটা হালকা একটা আভা থাকবে তারপরে এটাকে কেন হচ্ছে এখানে এরকম রাউন্ড রাউন্ড আছে জিনিসটা সেই জন্য গোল গোল ব্যাপারটা বোঝানোর জন্য প্রথমে আগে এঁকে নিলাম তারপরে এটাকে রাউন্ড করে দিলাম যদি আমরা একবারে রাউন্ড করতে যাই অনেক সময় ভুল হওয়ার চান্স থাকে গোল 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 টাইপের একটু থাকবে একটু উঁচু উঁচু টাইপের সেই জিনিসটাকে বোঝানোর জন্য এই রাউন্ডগুলোকে আমরা এঁকে নিলাম এই হয়ে গেল রাজবেরি আঁকা এবার আমরা আঁকব স্ট্রবেরি স্ট্রবেরির দেখো উপরের অংশটা আগে এঁকে নিচ্ছি এই স্ট্রবেরির পাতাগুলো ঠিক এই এই টাইপেরই তবে আরেকটু সরু সরু রাসবেরিরটা একটু চওড়া আর স্ট্রবেরিরটা আরেকটু সরু সরু পাতাগুলোকে এঁকে নিলাম নিয়ে ওটাও ঠিক ডিম্বাকৃতি হবে দেখো কেমন করে আঁকছি পাশ থেকে কোথার থেকে শুরু করছি কোথায় শেষ করছি একটু দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো দেখার জন্য অনুরোধ রইলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে মন দিয়ে আশা করি তোমরা বাড়িতে তাহলে নিজেরা করতে পারবে এইভাবে আমরা একটা স্ট্রবেরি একটা রাসবেরি এঁকে ফেললাম এগুলো নামগুলো লিখে দিলাম এবার আমরা একটা গ্রিন অ্যাপেল আঁকবো অ্যাপেলের মাঝখানে বোটার অংশটা আগে এঁকে নিলাম এবার এবার বা দিক থেকে একবার ডান দিক থেকে একবার রাউন্ড করে এসে নিচটা এরকম টাইপের করে দেবে আর এখান দিয়ে বোটাটা করে দেবে দেখো খুব সহজ করে আঁকা আছে এখানে একটা পাতা দিয়ে দেবো পাতাটা একটু ফোল্ড হয়ে রয়েছে তাই পাতাটাকে একটু অন্য স্টাইলে আঁকলাম এবার আমরা আঙুর ফল আপনি আঁকবো গ্রেপস টা কি করে আঁকছে একটু দেখো ডাটি দিয়ে নিলাম তারপরে আগে ডাটিটা টেনে টেনে নিয়ে রাউন্ড দিয়ে দিলাম তিনটে রাউন্ড দিয়ে দিলাম তার নিচে ইউ ইউ টাইপের একটু রাউন্ড টাইপেরই হবে একটু হাফ উপর দিকটা একটু ওর সাথে মিশে যাবে এরকম ইউ টাইপের করে দেবে এই এইভাবে দেখে দেখে পাট পাট করে সুন্দর করে সাজিয়ে এখান দিয়ে আরেকটা রাটি দিলাম এইভাবে আমরা আঙ্গুর ফলটা আকব এবার আমরা জিনিসগুলো তোমাদের ভালো করে বোঝানোর জন্য আমি একটু ব্ল্যাক বর্ডার করছি দেখে নাও তোমরা ব্ল্যাক বর্ডার করতেও পারো নাও করতে পারো না করে করাটাই ভালো পেনসিল ড্রয়িংয়ের উপর রং করবে অনেক বেশি ভালো লাগবে দেখতে এটা ভিডিওটা ভালো করে যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য আমি ব্ল্যাক বর্ডার দিয়ে নিচ্ছি তোমরা বর্ডার দেবে না শুধু পেনসিলের উপর দিয়েই কালার করবে পেনসিলের অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে আঁকার পরে যেন পেন্সিলের দাগ আর দেখা না যায় ওর আউটলাইন বা বর্ডার লাইন সেটা কালারই হবে তা যাই হোক আমি এখানে বর্ডার দিয়ে নিচ্ছি তোমরা দেখে বুঝতে পারবে তোমরা বাড়িতে নিজেরা করতে পারবে সে বোঝার সুবিধার জন্য আর কি বর্ডারটা দিলাম এইভাবে পুরো জিনিসটার উপরে বর্ডার দিয়ে দিলাম আর সবগুলোরই নাম লিখে দিয়েছি এবার আমরা অরেঞ্জের কালারটা করব। অরেঞ্জটা ডিপ অরেঞ্জ যে কালারটা সেই কালারটা নিয়ে আমরা শুরু করছি দেখো কেমন করে করছি আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে লাইক কমেন্ট করবে আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যে ভিডিও পাঠাবো সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবার দেখো আমরা অরেঞ্জটা দিয়ে নিয়েছি একটু গ্যাপ গ্যাপ ফাঁকা ফাঁকা রেখে কোথায় কোথায় দিয়েছি ঠিক সেইভাবেই দেবে এবার ডিপিওলও দিয়ে দিচ্ছি ডিপিওলও দিয়ে এই আবার সেই কিছু গ্যাপ গ্যাপ রেখে রেখে করে দিলাম একটুখানি মিডিয়াম ইয়েলও দিতে পারো জায়গায় জায়গায় দিয়ে নিয়ে এইবার আমরা হাত দিয়ে মিলিয়ে দেবো এ হাত দিয়ে মেলানোটা একটু দেখো ভালো করে আঙুলের থ্রোয়িংটা যেন ঠিকঠাক হয় মানে মেলাবো মনে ঘষে দিলেই হবে না কিন্তু আমার এই জিনিসটা একটু রাউন্ড আছে দুপাশে আর আমি যে প্রথমে ড্রয়িংটা করেছিলাম এটার থেকে অরেঞ্জটা একটু চেঞ্জ হলো কারণ অরেঞ্জটা একটু আমি দুপাশে বড়ো করে দিয়েছি একটু হ্যাঁ চা একটু ছড়িয়ে দিয়েছি যার জন্য ভাববে যে ড্রয়িংটা একরকম ছিল এখানে একটু চেঞ্জ হলো সেটা মুছে দুপাশে একটু বাড়িয়ে দিয়েছি এই হয়ে গেল অরেঞ্জ এবার আমরা অরেঞ্জের পাতাটা করব। পাতাটা লেমনিয়লও দিয়ে মাঝখানে একটু শেড দিয়ে নেবে দিয়ে নিয়ে তারপরে আমরা গ্রিন করব। ডিপ গ্রিনটা দিয়ে চারদিকে শুরু করে বর্ডার দিয়ে দেবে ডিপ গ্রিনটা দিয়ে ভিরিডিয়ান হিউ যেটা ডিপ গ্রিন সেটা দিয়ে বর্ডারটা করে দেবে তোমরা রঙের বাক্সের নামগুলো দেখে দেখে ছোট যারা আছো তারা নামগুলো রং রঙের নামগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে এর প্রতিনিয়ত দেখবে পড়বে দেখবে মুখস্থ হয়ে যাবে মানে দেখে দেখে যখন যেটা রঙ করছো রঙটার গায়ের নামটা দেখে নেবে দেখো লেমন ইয়েলো দিয়ে লাইট গ্রিন দিয়ে আর ডিপ গ্রিন দিয়ে পাতাগুলোকে মিলিয়ে দিলাম টাটিটা গ্রিন করে দিলাম একটু ভালো করে হাত দিয়ে ঘষে মিলিয়ে দেবে একটু ব্রাউন শেড দিয়ে দিলাম হয়ে গেল অরেঞ্জ এবার আমরা বে বেদানাটা কালার করবো আগে বার্ন সায়না দিয়ে ব্রাউন যেটা রংটা সেই রঙটা দিয়ে আমি একটু শেড দিয়ে নিচ্ছি কোথায় কোথায় কিভাবে শেড দিচ্ছি ঠিক সেমভাবে রংটাকে দাগিয়ে নেবে একটু দেখো ভালো করে এইভাবে যেখানে যেখানে দিচ্ছি সেখানে সেখানে এইভাবে দিয়ে নেবে ছবিটার উপরে সব জায়গায় কিন্তু দেইনি তারপরে আমরা ক্রিমসন যে লালটা সেই লালটা দিয়ে আমরা ব্রাউনের পাশ দিয়ে আবার টেনে দিচ্ছি এটা একটু ফাঁকা রেখে রেখে করব কোথায় কোথায় দিচ্ছি ভালো ভালো করে করে দেখে মন দিয়ে দেখো রেড দিয়ে দিয়ে দিলাম এবার হাত দিয়ে সুন্দর করে মিলিয়ে দেব এটাও থ্রোয়িংটা যেন উপর থেকে নিচের দিকে হয় আঙ্গুলের থ্রোয়িংটা উপর থেকে নিচের দিকে সুন্দর করে ঘষে ঘষে মিলিয়ে দেবে এই এইভাবে মিলিয়ে দেবে একটু লাইট জায়গাগুলো আলো পড়েছে সেটা এমনিতে বেদানা একটু চকচক করে মানে একটু স্মুথ থাকে ওপরটা আর এরপর যদি এই হাইলাইটগুলো থাকে একটু সাদা সাদা থাকে ভাল লাগবে দেখতে এবং হাইলাইটগুলো পরে যখন আলো পড়ে তখন এগুলো পরে এটা দিয়ে দিলাম উপরে একটু ব্রাউন দিয়ে ভরে দিলাম এবার আমরা বেদানার যে দানাগুলো যে অংশটা কাটা অংশটা দেখিয়েছি ওখানে শুধু ক্রিমসন দিয়ে কোনো অন্য কোনো কালার দেবে না ক্রিমসন দিয়ে হালকা করে দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে জাস্ট একটু মিলিয়ে দেবে আঙ্গুল দিয়ে আমি এই জায়গাগুলো কিছু কিছু জায়গা একটু ডিপ করে দিচ্ছি ডিপ লাইটটা ভালো বোঝা যাবে আর নিচের বোটাটায় আমরা ব্রাউন কালার করে দিলাম দেখো কি সুন্দর একটা বেদানা মানে পমিগ্রেনেট তৈরি হয়ে গেল এবার আমরা রঙ করব রাসবেরি রাসবেরি কালারটা করার সময় আমরা বানসানাটা ঠিক এইভাবে যেভাবে আগেরটায় দিলাম এইভাবে আমরা একটু রাউন্ড রাউন্ড করে একটু দিয়ে নেব বানসায়না কালারটা দিয়ে নিয়ে এইবার লাল দিয়ে আমরা ভরাট করবো সেটা একটু ফাঁকা রেখে রেখে করবো হ্যাঁ ব্রাউনের পরে যে অংশটা আছে সেখানে আমরা রেড দিয়ে দেবো ঠিক ড্রয়িংটা যেভাবে ইউ কাটিং আছে ঠিক ওইভাবেই দেবে রংটা রঙ চাপানোটা একটা কিন্তু ভালো করে মাথায় ঠান্ডা করে দেখে শুনে করতে হয় নাহলে রঙ মেলালেই হ্যাঁ ঠিকঠাক হবে না রঙটা থ্রোয়িংটা ঠিক মতো দিলে আর মেলানোটা যদি ঠিক মতো করো দেখো দেখে না উপর থেকে নিচে সুন্দর করে মিলিয়ে দেবে যেমন তেমন করে মেলালে হবে না একটু থ্রোয়িং গুলো একটু দেখে নেবে এখানে একটু লাল দিয়ে নিলাম দিয়ে নিয়ে এইভাবে মিলিয়ে দিলাম এইভাবে সুন্দর করে মিলিয়ে দেবে জিনিসটা লাল থাকে কিন্তু জিনিসটা উঁচু নিচু থাকে সেটা বোঝানোর জন্য আমরা ব্রাউন কালারটাকে ইউজ করেছি একটু ক্রিমসনটাকে আবার জায়গা জায়গায় একটু শেডটা দিয়ে দিচ্ছি ক্রিমসনটা দিয়ে আবার একটু মিলিয়ে দিচ্ছি ক্রিমসনটা ভালো করে দিয়ে একটু মিলিয়ে দিচ্ছি এবার আমরা আমরা লাইট গ্রিন দিয়ে করবো চারদিক থেকে লাইট গ্রিন আসবে মাঝখানটা একটু হোয়াইট রেখে দিয়েছি ওখানটায় আমরা একটু স্যাপ গ্রিন ইউজ করবো একটু স্যাপ গ্রিন ডাটিটাও একটু স্যাপ গ্রিন দিয়ে দেবে দিয়ে জাস্ট একটু হাত দিয়ে আঙুল দিয়ে হালকা করে মিলিয়ে দেবে তোমরা হাত দিয়েও মেলাতে পারো রঙ দিয়েও মেলাতে পারো কোনো অসুবিধা নেই এখানে একটুখানি রঙ দিয়ে ঘষে দিলেই মিলে যাবে কোনো অসুবিধা নেই হয়ে গেল আমাদের একটু জায়গা জায়গায় লালটা একটু ডিপ করে দিচ্ছি ব্রাউন দাওয়াতে লালটা একটু ফেড হয়ে গেছে তাই আবার আবার জায়গা জায়গায় লালটা দিয়ে দিচ্ছি এখানে দেখো এই এমনভাবে শেডটা দিচ্ছি যে জিনিসটা উঁচু নিচু সেটা যেন বোঝা যায় এইগুলোই ভালো করে দেখতে হয় মন দিয়ে দেখে তারপরে করতে হয় ভালো করে দেখো একটু একটু মাথায় মাথায় আমরা একটু লেমন ইয়েলো ইউজ করলাম রাসবেরি কালার হয়ে গেল এবার আমরা স্ট্রবেরি আঁকবো স্ট্রবেরি কালার করব আঁকা তো আছেই এটা শুধু ক্রিমসন দিয়ে কোনো ব্রাউন না কিচ্ছু না ক্রিমসন দিয়ে চারদিক থেকে রংটাকে চাপাবে ক্রিমসন কালারটা দিয়ে চারদিকটা সুন্দর করে রংটাকে চাপিয়ে দেবে একটু চওড়া করে দেবে রংটাকে জায়গা জায়গায় আবার দেখো লালটা কীভাবে দিচ্ছি এভাবে একটু জায়গা জায়গায় দিয়ে দেবে ডিপ্লাইট বোঝানোর জন্য এইবার আমরা হাত দিয়ে সুন্দর করে হালকা হালকা করে ডিপ প্লেটটা ভালো করে মিলিয়ে দেব বোঝা যাবে এইভাবে মিলিয়ে দেবে আঙুল দিয়ে ঘষে ঘষে সমান করে এইভাবে মিলিয়ে দেবে আর তোমাদের যদি রঙ শক্ত থাকে মেলাতে না পারো তাহলে কালার দিয়ে মিলিয়ে দেবে মাঝখানটা একটু হোয়াইট ইউজ করবে তারপরে দেখবে মিলে গেছে এবার হচ্ছে বার্ন সায়না ব্রাউন দিয়ে স্ট্রবেরির মধ্যে অনেক মানে একটু অন্য টাইপের থাকে একটু মাঝখানে ডট 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 সেটা আমরা কি করে বোঝাবো তাই ব্রাউন দিয়ে আমরা গোল গোলগুলো আগে করে নিচ্ছি লালের ওপরে ব্রাউন বানসাইনা দিয়ে এরকম রাউন্ড রাউন্ড সারা স্ট্রবেরিটা জুড়ে আমরা করে নেব এভাবে রাউন্ড রাউন্ড করে নেবে দেখো কেমন ভাবে করছি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমার সাথে আছেন পাশে আছেন প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন ভালো থাকবেন এবার আমরা একটু লেমনিয়েলো দিয়ে ডট ডট করলাম তারপরে একটু নরম হোয়াইট কালার দিয়ে ওই যে গোল গোল গুলো করেছি ওই গোলগুলোর মাঝখানে একটা করে হোয়াইটে ডট দিয়ে দেবে দেখবে দারুণ লাগবে দেখতে একদম রিয়েল মনে হবে এইভাবে একটা করে হোয়াইটের ডট ডট দিয়ে দেবে ওই রাউন্ড মাঝখানে দেখো চেষ্টা করবে সবগুলো রাউন্ডের মধ্যেই যেন পরে হয়ে গেল এবার আমরা স্ট্রবেরি বোটাটা সেটা ওর লেমন ইয়েলো দিয়ে লাইট গ্রিন দিয়ে করব আমরা লাইট গ্রিনটা দিয়ে নিলাম চারদিকে দিয়ে নিয়ে আমরা একটু লেমন ইয়েলো দিয়ে দিয়ে নিচ্ছি জায়গায় জায়গায় তারপরে হাত দিয়ে হালকা করে দুটো কালারকে মিলিয়ে দেব হয়ে গেল স্ট্রবেরি এবার আমরা করব গ্রেপস আঙুর আঙুরেও আমরা লাইট গ্রিনটা ইউজ করছি লাইট গ্রিনটা দেখো কোথায় কোথায় দিচ্ছি ঠিক তার কোথা থেকে আলো পড়ছে সেইটা ডান দিক থেকে আলো ফেলছি তাই শেডগুলো সব দিকে পড়ছে একটা আঙুরের নিচ থেকে আরেকটা আঙুরের শেড পড়বে ছায়া পড়বে সেইভাবে আমরা কালারগুলোকে চাপাচ্ছি একটু গ্যাপ রেখে কোথায় কোথায় কালার দিচ্ছি ঠিক এইভাবে দেখে দেখে তোমরা দেবে এবং করবে একটু লেমোনওয়েলও দিয়ে দেবে লেমোনিওল দিয়েও একটু সাদা রাখবে একটু ফাঁকা রাখবে সব জায়গায় ভরে দেবে না একটু রাখবে এবার আস্তে আস্তে আঙুল দিয়ে ঘষে ঘষে ওই যে সাদা অংশটা থাকবে আঙুর ফলও তাই আঙুর ফল খুব মানে গ্লোজি থাকে চকচক করে তাই আলো পড়লে ওখানে একটা সাদা সাদা হ্যাঁ হাইলাইট একটু দেখা যায় তাই এখানে সেটা আমরা করার চেষ্টা করলাম এইভাবে সুন্দর করে ঘষে ঘষে মিলিয়ে দেবে এইভাবে মিলিয়ে দেবে দিয়ে ডাটিটাকে ব্রাউন কালার করে দেবে বার্ন সায়না ডাটিগুলো সব বার্ন সায়না দিয়ে করে দেবে এভাবে একটু ভালো করে মিলিয়ে দেবে যেখানে যেখানে মেলেনি সেখানে সেখানে মিলিয়ে দেবে এবার আমরা মিডিয়াম গ্রিনটা নিয়েছি গিয়ে এর যে ভেতরের অংশগুলো যে আর একটু ডিপ ডিপ সেটা বোঝানোর জন্য ভ্রিডিয়ান মিডিয়াম মিডিয়াম গ্রিনটাকে নিয়েছি মিডিয়াম গ্রিনটা দিয়ে দেখবে থাকে তিনটে গ্রিন থাকে লাইট গ্রিন মিডিয়াম গ্রিন ডিপ গ্রিন ভ্রিডিয়ান হিউ তো এখানে আমরা মিডিয়াম গ্রিন দিয়ে একটু একটু করে মিলিয়ে দিচ্ছি তাহলে আলোটা কিভাবে একটার উপর একটা পড়েছে ওটা পরিষ্কার বোঝা যাবে ঠিক আছে এবার হয়ে গেল আমাদের গ্রেপস গ্রেপস আঁকা এবার আমরা গ্রিন অ্যাপেল গ্রিন অ্যাপেল কালারটা বুঝতেই পারছো নামের সঙ্গে যে আমাদের গ্রিনই হবে তা আমরা এটাও তাই এটাও আমরা লাইট গ্রিন দিয়েই করছি দেখো লাইট গ্রিন দিয়ে চারদিকে একটু চাপিয়ে নিলাম যে মাঝখানে মিডিল অংশটা সেখানে একটু চাপিয়ে নিলাম কোথায় কোথায় চাপাচ্ছি আর থ্রোয়িংটা একইভাবে করবে একই দিকে করবে একটু গ্রিনেস পরে একটু লেমোনিওল ইউজ করছি এই জায়গাটায় উপরটায় একটু আলো পড়ছে সেখানে আমরা একটু লেমোনিওল দিয়ে দিলাম এবার লাইট গ্রিন দিয়ে দিলাম একটু ফাঁকা রেখে রেখে করছি তোমরা এরকম ফাঁকা রেখে করে হোয়াইট দিয়েও মেলাতে পারো নাহলে হাত দিয়ে ঘষে একটু মিলিয়ে দেবে দেখো একটু সুন্দর করে মিলিয়ে দেবে অনেক বেশি রিয়েলিস্টিক মনে হবে এই দেখো সুন্দর করে মিলিয়ে দিলাম রংটা নরম হলে মেলাতে সুবিধা হয় এইবার আমরা একটুখানি ভেতরটার থেকে ভেতরটা অন্ধকার সেটা বোঝানোর জন্য একটু ডিপ গ্রিনটা ইউজ করলাম এখানেও একটু ডিপ গ্রিন ইউজ করছি সাইডগুলোতে ভিডিয়ান হিউ যে গ্রিনটা সেটা ইউজ করে আমরা একটু আঙুল দিয়ে মিলিয়ে দিলাম এখানে একটু কালো রঙ আঙুলে ছিল লেগে গেল যাই হোক এটাকে ভালো করে মিলিয়ে দেবে এরকম পড়তেই পারে অন্য কালার একটুখানি আবার একটু লাইট গ্রিন দিয়ে মিলিয়ে দিলাম এভাবে মিলিয়ে দেবে সুন্দর করে এবার আমরা পাতাটা করছি পাতাটা ডিপ গ্রিন আর লাইট গ্রিন দিয়ে এভাবে পাতাটা করছি উপদিকটা একটু ফাঁকা রাখলাম একটু লেমন ইয়েলো দিয়ে দিলাম লাইট গ্রিন ডিপ গ্রিন লেমন ইয়েলো দিয়ে আঙুল দিয়ে ভালো করে মিলিয়ে দেব আর ডাটিটা আমরা বোটাটা যেটা সেটা ব্রাউন কালার দিয়ে করে দেব এই আমাদের মোটামুটি ড্রয়িংটা কমপ্লিট হলো খুব ভালো করে দেখো তোমরা এবং বাড়িতে অবশ্যই তোমরা চেষ্টা করবে পারবে খুব সহজ করে করা আছে খুব ইজি করে হুম যাতে তোমরা করতে পারো সবাই আমার পাশে থাকবে ভালো থাকবে সবার জন্য অনেক শুভেচ্ছা রইল যারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা তাদের তারা ভালো থাকবেন আমার পাশে থাকবেন এগুলোকে একটু ক্লোজ করে জিনিসগুলোকে একটু দেখানো হচ্ছে দেখো প্রত্যেকটা জিনিস এইভাবে একটু আঙুল দিয়ে মিলিয়ে দিলে অনেক বেশি ভালো লাগ ভালো থাকবে সবাই টাটা